নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। অভিনেতা গোবিন্দাকে দেখতে মাঠে উপচে পড়ল জনতার ভিড়। গুড মর্নিং ক্লাব আয়োজিত দুই দিন ব্যাপী নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ রবিবার রাত 10টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনে ময়দানে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, গুড মর্নিং ক্লাবের সম্পাদক দীপক সরকার সহ অন্যান্য অতিথিরা। শনিবার রাত থেকেই শুরু হয় ফুটবল প্রতিযোগিতা। মোট 8টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। মালদা শহরের বৃন্দাবনী ময়দানে প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার রাতে বলিউড অভিনেতা গোবিন্দাকে দেখতে মাঠে ভিড় জমান হাজার হাজার দর্শক। পরিস্থিতি সামাল দিতে ময়দানে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। করোনাকালে গত 2 বছর প্রতিযোগিতার আয়োজন করা হয়নি, এবছর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। 2 দিন ধরে মাঠে খেলা দেখতে ভিড় জমান ফুটবল প্রেমীরা। দেবু সিংহের রিপোর্ট, ND24। সামনে র‍্যাম্প ফাঁকা করে দিন। উনি গুড মর্নিং ক্লাবের আমন্ত্রণে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এইমাত্র। আপনাদের মুম্বাইয়ের প্রখ্যাত অভিনেতা গোবিন্দজি, উনি আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।